আমি শহীদুল্লাহ মোহাম্মদ শাহানুর। আমি আসলে কারি নই, সময়ের প্রয়োজনে কুরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে পারি, সেটাই আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى، ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. আমি এই সূরাটির সম্পূর্ণ অর্থ বলছি না, মর্মার্থ বলে আমি শেষ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সকাল এবং দিবস এবং রাত্রি শপথ নিয়ে মহান আল্লাহ বলেছেন যে আপনি এতিম ছিলেন, আমি আপনাকে জায়গা করে দিয়েছি, আপনার কিছুই ছিল না, সেই জায়গায় আপনাকে আমি অনেক কিছু দিয়েছি, সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। সুতরাং আপনি এতিম সমাজের অভাবী দুঃখী মানুষের যাতে কোনো কষ্ট না হয়, যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। কারণ আল্লাহ, মহান আল্লাহ আপনার পাশে আছেন। আপনি কখনোই ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। আপনি সব সময় মনে রাখবেন মহান আল্লাহ আপনার পাশে আছেন। আমি এই সূরার প্রেক্ষাপটে বলতে চাই যে আজকের আমাদের এই সমাজ একটা অনেক ক্ষেত্রে নষ্ট সমাজে রূপান্তরিত হয়েছে। সেই সমাজ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদের যে পরিমাণ, যার যে অর্থ আছে, সে অনুযায়ী আমাদের সমাজের মানুষের জন্য পাশে দাঁড়াইতে হবে, এতিম দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে হবে। এবং সামনে যে দুর্যোগপূর্ণ মুহূর্ত আসছে, সেই দুর্যোগপূর্ণ মুহূর্তের জন্য আমাদেরকে সম্পদশালী এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে সমাজের সুষ্ঠু সমাজের জন্য কাজ করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।